নমস্কার বন্ধুরা, আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো চাটনি। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আমি কি করে অনুষ্ঠান বাড়ির মতো চাটনি তৈরি করি, চলুন একবার দেখে নেবেন। আমি একটা কড়াতে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন, জল গরম হয়ে গেছে। এবার আমি আমের চাটনি করব বলে আমগুলোকে, দুটো আমকে কেটে ধুয়ে নিয়ে এবার খোসা সমেত আমগুলোকে আমি সেদ্ধ করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ হলুদকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো আমি আমগুলোকে সেদ্ধ করে নেব অল্প আঁচে। দেখুন, আমগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আমগুলোকে একটি বাটিতে নামিয়ে নেব। এবার একটা আমি মশলা তৈরি করে নেব। কড়া আবার বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আছে ধনে, জিরে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এই মশলাটাকে আমি কড়ার মধ্যে ভেজে নেব। দেখুন, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে আমি শিলনোড়ায় পেস্ট করে নেব। আমি কড়াটাকে আবার বসিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, তেল গরম হয়ে গেছে। আমি এবার সামান্য পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা আবার ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি সেদ্ধ করে রাখা আম আর আমের জলগুলো এর মধ্যে একসঙ্গে দিয়ে দিলাম। এবার ভালো করে একটুখানি আমগুলোকে ঘেঁটে দিলাম। আমের ঝোলটা ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। দেখুন, আমের ঝোলটা একবারে ফুটে এসেছে। আমি এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি দুটো আমে 1 কাপ পরিমাণ চিনি দেব। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চাটনিটা আরেকটু গাঢ় হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখুন, চাটনিটা একেবারে গাঢ় হয়ে এসেছে। এবার আমি একটা বাটিতে চাটনিটাকে পরিবেশন করে নেব। দেখুন, আমি আমের চাটনি তৈরি করে ফেলেছি। এইভাবে আপনারা আমের চাটনি তৈরি করে বাড়িতে খাবেন, দেখবেন খেতে একেবারে অনুষ্ঠান বাড়ির চাটনির মতো স্বাদ লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।